সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ও খালেদা জিয়াসহ কারাবন্দীদের মুক্তির দাবিতে বিএনপি সহ সমমনা বিরোধীদের ডাকা তৃতীয় দফার 48 ঘণ্টার অবরোধ শেষ হচ্ছে শুক্রবার সকাল 6টায়। এবারের অবরোধ কর্মসূচিতে খুব একটা সক্রিয় হতে পারেনি বিরোধী দলগুলো, তাই কর্মসূচির ধরনে এবার পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি সহ সমমনা বিরোধী দল ও জোটগুলো। বিএনপি ও দলটির যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে কথা বলে জানা গেছে শুক্রবার ও শনিবার কর্মসূচি থাকবে না, এরপর 12 ও 12 তারিখ হরতালের কর্মসূচি পালন করা হবে। আজ বৃহস্পতিবার বিকেলে বিএনপি সহ বিরোধীরা যে যার অবস্থান থেকে এই কর্মসূচির ঘোষণা দেবে। তবে কর্মসূচির বিষয়ে জানতে চাইলে নিশ্চিত কোনো তথ্য দেননি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। ঢাকা পোস্টকে তিনি বলেন, বিকেলে আমাদের দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলন করে নতুন কর্মসূচি ঘোষণা করবে, তখন জানতে পারবেন। নতুন সব সংবাদ সবার আগে জানতে শীর্ষ খবর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সব খবর এখানেই।